সারা ভারত গণতান্ত্রিক নারী সমিতি ওগনগর অঞ্চল থেকে আইসি। আমরা যে বিষয় নিয়ে আজকে আইসি, মূলত জলের সমস্যা নিয়ে। জলের সমস্যাটা মিলে গিয়ে একটা এখনের যে সিজনটা ভীষণ সমস্যা। জল খরার সিজনে মানুষ কিন্তু ঠিক মতো জল পাইতেছে, দুই বেলা জল আসার কথা। আমরা দাবি সমূহগুলো হইল দুই বেলা জল আসার কথা, যে টাইমটা আগে বরাদ্দ আছিল দেড় ঘন্টা জল আসতো সঠিকভাবে সকাল এবং বিকাল। কিন্তু বর্তমানে কি দেখা যাচ্ছে, সকালেরটা যদি এক ঘন্টা আসে, এক ঘন্টা তো একদম স্পিডটাও কম, ইভেন আর পরিশোধিত পানীয় জল না সেটা, কোনো কোনো সময় একদম লাল, ইভেন কোনো কোনো সময় তো শ্যাওলাও সাথে আসে। ওই জিনিসগুলো আমাদের দাবিতেই আছে, আমাদের তিন নম্বর দাবিটা যেটা ওইটা। আর বিকালের যে জলটা আসে, বিকালের তো কোনো কোনো দিন তো বিকালে জল আসেই না, আর যেই সময়টা আসে সেই সময়টা দুইটা বালতিও ভরে রাখা যায়। এই সিজনে এই উত্তপ্ত গরমে মানুষকে এইভাবে থাকা, মানুষের ভীষণ অসুবিধার সম্মুখীন হইতে হইতেছে। সেই কারণে আজকের আমাদের এই ডেপুটেশনের একটা দাবি কিন্তু সেইটা। আর দ্বিতীয়ত, আমাদের এলাকাতে 11, 12, 13 অঞ্চল এলাকা, তিনটা ওয়ার্ড নিয়ে গঠন হয়েছে। যেই এলাকাতে স্লাম এরিয়া, মানে বস্তি এলাকা বেশি, বস্তি এলাকাতে জলের যে সরবরাহ, জল যেটা সরবরাহ হচ্ছে সেটা কিন্তু ঠিক মতো মানুষ জল পাচ্ছে না, সেই দাবিটাও আমাদের এই মূলত ছয় দফা দাবি নিয়ে আমরা। আর কিছু কিছু জলের লাইন আছে, পাইপলাইন আছে, কিন্তু আমরা জল পাই না। এই সব একটা দাবি নিয়ে আমরা আজকে আইসি অফিসে, আর আমরা আশ্বস্ত করছেন যে এইটা আগামী 6 মাসের ভিতরে বিভিন্ন প্রকল্প, সরকারি প্রকল্প এসছে, আগামী 6 মাসের ভেতরে নাকি সেইগুলা ঠিক হয়ে যাবে, ইভেন আমরা পরিশোধিত পানীয় জল পাবো, এই আশ্বাস দিয়ে উনি আমাদেরকে আশ্বস্ত করেছেন। আপনার নাম আর ডেজিগনেশনটা? আমি শ্রীমতী কাজল রেখা সিনহা, আমি অঞ্চল সম্পাদিকা, আর উনি আমাদের সারা ভারত গণতান্ত্রিক নারী সমিতির বিভাগীয় সম্পাদিকা শ্রীমতী মিতালী ভট্টাচার্য, আর আমরা সবাই অঞ্চল। থ্যাংক ইউ।